নমস্কার, আপনারা দেখছেন আফতারখবর.কম। আমার নাম মৃন্ময় লাইরি। কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে আজকে খুঁটি পুজো। আমরা আছি কল্যাণী আইটিআই মোড়ে, যে পুজোর জন্য শুধু শহরবাসী নয়, জেলাবাসী, জেলার আশেপাশের শহরগুলো তাকিয়ে থাকে। এবারে মূল আকর্ষণ থাকছে মালয়েশিয়ার টুইন টাওয়ার, যা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং যেটা শোনা যাচ্ছে প্রায় 150 ফুটের মতন হবে এই উচ্চতা। তারই আজকে খুঁটি পুজো চলছে, এখানে সে খুঁটি পুজোর দৃশ্য আপনাদের সরাসরি দেখাবো। লাইভ হচ্ছে তো, এখানে এসে বেড়াতে হচ্ছে। সেই দেখতে পাচ্ছেন খুঁটি পুজোর চিত্র সরাসরি। এই লাইভে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এই পুজোর মূল উদ্যোক্তা, যিনি সেই অরূপ মুখার্জি মহাশয়কে। খুঁটি পুজো চলছে অলরেডি, খুঁটি পুজোর সেই লাইভ ভিজুয়াল আমরা দেখাচ্ছি। খুঁটি পুজোর ক্ষেত্রে যেটা মেন যেটা উদ্দেশ্য হয়, যে তারা কাজটা আগে থেকে তাড়াতাড়ি করতে পারেন, সেই জায়গাটার জন্য তারা আজকে চেষ্টা করেন। দেখতে পাচ্ছেন এখানে কলারি দিয়ে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব অরূপ মুখার্জির সঙ্গে, যিনি এই লুমিনাস ক্লাবের সভাপতি, তার সঙ্গে কথা বলে নেব। অরূপবাবু, আমার খুঁটি বলছি, এবার এবার পুজো কত বছরে পড়লো? 30তম বছর। খুঁটি পুজো হলো আজকে, এত মানে পুজো তো এখন অনেক বাকি দিন বাকি আছে, তার হাতে আগে কেন? আমাদের তো পুজো মানে আমাদের যা প্রস্তুতি হয়, চার ভাই সঙ্গ খুঁটি দে, মাটি দে, মাটি দে। এবারে ভাবনা কি আছে? এবার আসলে আমরা গত 2 বছর তো করোনা পিরিয়ড গেছে, তো সেইভাবে আমরা পুজো বাঙালির পুজোর যে আনন্দ সেটা আমরা করতে পারি। আর আইটিআই পুজো মানে তো নদিয়ায় একটা বার্তা দেয়, 24 পরগনার একটা বার্তা দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে গত 2 বছর পুজো আমরা অনেক পরিস্থিতির উপর নজর রেখে মানুষের অবস্থা দেখে আমাদের ভাবতে হয়েছিল যে পুজোটা আমরা ছোটো করেছে এবং সরকারি কিছু বিধিনিষেধ ছিল, সেই বিধিনিষেধকে মানতে হচ্ছে। তো সেটা করে আমরা 2 বছর ছিল, এবং আমাদের গতবারের যে বাজেট ছিল সেই বাজেট থেকে আমরা গত 2 বছরের টাকা পাচ্ছি। আমরা করোনা পরিস্থিতির মানুষের আসলে আমরা একটা অ্যাম্বুলেন্স করেছি মানুষকে, আমরা আপনজনকে দিয়েছিলাম। গত 2 বছর খুব স্বাভাবিকভাবেই তো এবার অনেক ফ্রি, এখন আবার আমাদের বাঙালিটা সেই উৎসবের মধ্যে প্রবেশ করেছে। তো আজকে অক্ষয় তৃতীয়া, আজকে শুভ দিন। এবার আমরা টুয়েন মালয়েশিয়া টুইন টাওয়ার দিচ্ছি আমরা, তো খুব স্বাভাবিকভাবে সময়টা অনেক বেশি লাগবে, তো নাহলে প্রস্তুতি তো অনেক আগে করতে হচ্ছে। তো তবে একটা কথা পরিষ্কার করি, হচ্ছে যে আবার কলকাতা মানুষ একটা মুক্ত হবে বলছি। আগের বার সুজিত বোসের যে ঠাকুর মানে প্যান্ডেলটা হয়েছিল, তার থেকেও নাকি শোনা যাচ্ছে এবার অনেক উঁচু প্যান্ডেল হবে এবং 150 ফিটের কাছাকাছি প্যান্ডেল হবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা ডিজিসিএর পারমিশন সেটা নিতে হবে কি? হ্যাঁ, আমাদের একটা কথা বলি, দেখুন প্রথমত ওখানকার সামনে এয়ারপোর্টটা ছিল, আমাদের কাছে এয়ারপোর্টে আপনি কিছু তবুও যে সরকারি যে নিয়মগুলো আছে সেগুলো মেনেই করতে হবে, সেটা মেনেই আমরা করি। এর মানে এই নয় যে আমাদের জায়গা পুরোটা ফাঁকা, ওদের বেস ছিল, ওদের জায়গা ছিল। হ্যাঁ, ওখানে এয়ারপোর্টটার সামনে প্লেনটা নাম, এখান থেকে তো প্লেন নামা পাবো টাবো আমার কোনো প্রশ্ন নেই, তো চাইলে এখানে ওই সমস্যা নেই। তবে সরকারি যেগুলো নিয়ম আছে সেগুলো মেনে আমরা অবশ্যই করতে হবে। আর ওনারা একরকম করেছেন, আমরা আর এক রকম, আমাদের হচ্ছে টুইনটা, আমাদের টাওয়ার দুটো, ওনারা একটা উদ্বোধন
রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বড় বড় নেতা এবং অভিনেতারা এসে এখানে উদ্বোধন করে গেছেন আপনার পুজোর। এবারে কে উদ্বোধন করতে আসছেন? না দেখুন, এখনো পর্যন্ত ওটা অনেক পরের পাঠ, আগে দাঁড় করাই, তারপরে উদ্বোধন হবে কি হবে না হবে সেটা আমরা পরে আলোচনা করে নেবো। আমরা সবটা ওগুলো পরে আলোচনা, সবাই তো অক্ষয় তৃতীয়াতে পড়লাম, তা আজকের দিনটা শুভ ছিল, তো সেই জন্য আজকে খুঁটি পুজো করলাম আমরা। তো আমাদের যেটা ভাবনা আছে, আমরা ওই তৃতীয়া বা চতুর্থ দিন সেটা আমরা আলোচনা করি না, কারণ আমাদের একটা কমিটি আছে, আলোচনার মধ্যে দিয়ে কাকে কীভাবে কাকে আমরা পাবো, পাওয়ার একটা ব্যাপার আছে, কখন কাকে পাওয়া যায়। আজকে পবিত্র ঈদ এবং অক্ষয় তৃতীয়া, তো সেখানে দেখা যায় শহর সভাপতি, তৃণমূলের শহর সভাপতি হিসেবে কী বার্তা দেবেন? আমি এখানে পুজো কমিটির একজন সদস্য, ঠিক আছে, তো সবার প্রতি শুভেচ্ছা রয়েছে। এখানে একজন পুজো কমিটির সদস্য হিসেবে এখানে এসেছি লুমিনাস ক্লাবে, প্রেসিডেন্ট এখানে আছেন, চেয়ারম্যানও আছেন, তারা নিশ্চয়ই বলবেন, সেক্রেটারিরা আছেন। তো আমার এই পুজোর সঙ্গে আমি প্রথম থেকে জড়িয়ে আছি, শুরুর থেকে জড়িয়ে আছি। এই পুজো বড় হলে কল্যাণী মানুষ, কারণ কল্যাণী দুর্গা পুজো তো আইটিআই মোড় পুজোকে পুজোর থেকে একটা আলাদা বার্তা দিয়েছে। কল্যাণী দুর্গা পুজোর স্টাইলই পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। আগে কল্যাণীতে দুর্গা পুজো হতো সন্ধ্যে পাড়ায় পাড়া হতো, সন্ধ্যা আটটার মধ্যে সবাই চেয়ার ফার গুটি, আজকে কল্যাণী মানুষ সারা রাত পুজো দেখতে বেড়ায়। ঠিক ঠিক, এটা আইটিআই পুজো কমিটির অ্যাচিভমেন্ট, মানুষকে বের করে নিয়ে এসছে, মানুষ দেখছেন। আগে কাছাপাড়া আমরা সবাই যেতাম কাছাপাড়া দেখি, এখন তারা আমার এখানে আসছে, এটাই আছে লুমিনাস ক্লাব। একটু সভাপতির সঙ্গে কথা বলে নেবো, সভাপতি বলরাম মাঝি আছেন। বলরামবাবু, এবারে 30 বছরে পড়ছে বিরাট আয়োজন, এতদিন আগে থেকে আপনারা খুঁটি পুজো শুরু করলেন, সেই নিয়ে কী বলবেন? না অ্যাকচুয়ালি বড় পুজোর প্রস্তুতি একটু আগেই নিতে হয়, আর যেহেতু 2 বছর করোনাকালে মানুষ সেভাবে বাড়ি থেকে বেরোতে পারেনি, আমাদের নিশ্চিত ধারণা এবছরে মানুষ কল্যাণী পুজোর দিকে তাকিয়ে আছে এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ এই কল্যাণী পুজো দেখতে আসবেন, এটা আমরা নিশ্চিত। সেই হিসাবে প্রথম থেকে আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেখানে আমরা সফলতা অর্জন করব। দেখতেই পাচ্ছেন সেই খুঁটি পুজো চলছে, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে সেই খুঁটি পুজো শুভ মুহূর্তে শুরু হয়ে গেছে, খুঁটিও পাতা হয়ে গেছে এবং তারা এই পুজোর প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছেন। দেখতে থাকুন আপনার খবর .com, আমার নাম মৃন্ময় লাহিড়ী, ক্যামেরায় সহযোগিতা করেছে রোহিত।